নতুন বছরটা একেবারেই ভালো যাচ্ছে না জাপানের। বছরের প্রথম দিনে প্রবল ভূমিকম্প আর সুনামির পর এবার যাত্রীবাহী প্লেনে আগুন ধরে গেল। এয়ারপোর্টে ল্যান্ড করার সময় উপকূলরক্ষী বাহিনীর একটা বিমানের সঙ্গে ধাক্কা লেগে যাওয়ায় দাউ দাউ করে জ্বলে ওঠে যাত্রীবাহী প্লেনটা। প্লেনটার যাত্রী, পাইলট ও ক্রিউ মেম্বার মিলিয়ে মোট 379 জন ছিলেন বলে জানা গিয়েছে। তবে স্বস্তির খবর একটাই যে সকলকেই জ্বলন্ত প্লেনটি থেকে নিরাপদেই নামিয়ে আনা সম্ভব হয়েছে। দেখুন আরো একবার কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মঙ্গলবার 2 জানুয়ারি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টোকিওর হানেডা এয়ারপোর্টে। জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে উপকূলরক্ষী বাহিনীর বিমানে 6 জন ছিলেন, একজনকে উদ্ধার করা হয়েছে, বাকি 5 জনের এখনও কোনো খোঁজ মেলেনি। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, রানওয়েতে যাত্রীবাহী প্লেনটা ল্যান্ড করেছিল, তখনই এয়ারবাস A350 প্লেনটির গতি খুব বেশি ছিল আর সেই কারণেই ধাক্কা খেয়ে তাতে দাও দাও করে আগুন ধরে যায়। যাত্রীবাহী প্লেনটি জাপান এয়ারলাইন্সের। ঘটনার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জ্বলন্ত প্লেনের ভিডিও ছড়িয়ে পড়ে। দেখা যায় বিমানের জানলার কাঁচ ভেঙে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা, ধোঁয়া। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা এবং একই সঙ্গে প্লেনে থাকা যাত্রীদের উদ্ধার কাজ শুরু হয়। শেষ পর্যন্ত অবশ্য সকল যাত্রী, ক্রু মেম্বার এবং পাইলটদের উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও জানা গিয়েছে জাপান এয়ারলাইন্সের JAL 516 এই প্লেনটি জাপানের হোকাইডো এয়ারপোর্ট থেকে উড়েছিল। ভয়ঙ্কর এই দুর্ঘটনা, কার্যত দাও দাও করে জ্বলতে থাকে বিমানটি। তবে একটাই যেটা স্বস্তির খবর যে সমস্ত ক্রিউ মেম্বার এবং যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সব মিলিয়ে নতুন বছরটা কিন্তু একেবারেই ভালো শুরু হচ্ছে না জাপানের। একদিকে ভূমিকম্প আর তারপর দেখা যাচ্ছে যাত্রীবাহী প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা। এয়ারপোর্টে ল্যান্ড করার সময় উপকূলরক্ষী বাহিনীর একটা বিমানের সঙ্গে ধাক্কা লেগে যাওয়ায় দাও দাও করে জ্বলে ওঠে যাত্রীবাহী প্লেনটা। প্লেনটি যাত্রী, পাইলট এবং ক্রিউ মেম্বার মিলিয়ে মোট 379 জন ছিল বলেই জানতে পারা গিয়েছে। তবে স্বস্তির খবর, সকলকেই জ্বলন্ত প্লেনটি থেকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। মঙ্গলবার 2 জানুয়ারি চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে টোকিওর হানেডা এয়ারপোর্টে। জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে উপকূলরক্ষী বাহিনীর বিমানে 6 জন ছিলেন, একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি 5 জনের এখনও খোঁজ মেলেনি। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, রানওয়েতে যাত্রীবাহী প্লেনটি ল্যান্ড করছিল, তখন এয়ারবেস A350 প্লেনটার গতি খুব বেশি ছিল আর সেই কারণেই ধাক্কা খেয়ে তাতে দাও দাও করে আগুন ধরে যায়।
যাত্রীবাহী প্লেনটা জাপান এয়ারলাইন্সের। ঘটনার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জ্বলন্ত প্লেনের ভিডিও ছড়িয়ে পড়ে। দেখা যায় বিমানের জানলার কাঁচ ভেঙে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা ধোঁয়া। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা এবং একই সঙ্গে প্লেনে থাকা যাত্রীদের উদ্ধার করা শুরু হয়। শেষ পর্যন্ত অবশ্য সমস্ত যাত্রী, ক্রিউ মেম্বার এবং পাইলটদের উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও জানা গিয়েছে জাপান এয়ারলাইন্সের JAL-516 প্লেনটি জাপানের হোক্কাইডো এয়ারপোর্ট থেকে উড়েছিল। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, রানওয়েতে নেমে আরও একটি বিমানের সঙ্গে মুখোমুখি ধাক্কা এবং তারপর লেগে গেল আগুন। নতুন বছরটা একেবারেই ভালো যাচ্ছে না জাপানে। বছরের প্রবল প্রথম দিন প্রবল ভূমিকম্প, সুনামি, তারপর যাত্রীবাহী প্লেনে আগুন। এয়ারপোর্টে ল্যান্ড করার সময় উপকূলরক্ষী বাহিনীর একটা বিমানের সঙ্গে একেবারে মুখোমুখি ধাক্কা লেগে যায় আর তারপর দাউ দাউ করে জ্বলে ওঠে যাত্রীবাহী প্লেনটা। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, তবে এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে যে সকলকেই নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে, এটাই যা স্বস্তির খবর। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।